अरे भाई देख क्या रहे हो अरे मैं अमरीशपुरी सर बोल रहा हूँ और अगर तुम्हें मेरी जैसी बोलना है और अगर तुम्हें मेरा मिमिक्री सीखना है तो इस वीडियो को एंड तक जरूर देखो तो बंधुरा आगे भिडियो अपन के बोले अपन के शेख हाउ टू लार्न अमरीशपुरी मिमिक्री अमरीशपुरी सर कंठ नकल अपनारा क्यों शिखते पो চলে এসেছি সেই ভিডিওটি নিয়ে তো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে কণ্ঠ নকল করাই শেখাবে না আজকের এই ভিডিওটি যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখেন প্রত্যেকটি টিপস যদি এ টু জেড আপনি ভালো করে ফলো করে থাকেন তাহলে আপনার কণ্ঠ খুব সুন্দর হবে আপনি খুব সহজেই কণ্ঠ নকল করা শিখতে পারবেন এছাড়াও আপনার মাইন্ড একদম পুরো ফ্রেশ থাকবে যদি আপনি আমার টিপসগুলোকে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনার জীবনে কাজে লাগান তো বন্ধুরা চলে আসি টিপসের দিকে আমাদের প্রথম টিপস যেটা হচ্ছে বেস ইনক্রিজ তো আজকে যে ব্যক্তির কণ্ঠনকল শেখার জন্য আপনারা আমার এই ভিডিওটিতে এসেছেন সেই ব্যক্তির কণ্ঠ কিন্তু ভীষণ ভারী তার গলার বেশ কিন্তু অত্যন্ত হাই লেভেলের তাই আপনাকে যদি তার কণ্ঠনকল শিখতে হয় তাহলে আপনাকেও গলার বেসটাকে ভারী কিংবা হাই করতে হবে আর বেসটাকে বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে বিনা জল পান করে আপনাকে ওম উচ্চারণ করতে হবে সারাদিনের তুলনায় আপনি দেখবেন যে সকালবেলা আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন আপনার গলার বেশ একটু হলেও মোটা কিংবা একটু হলেও ভারী হয়ে আছে তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো যদি আপনারা আমরিস পরিসারের কণ্ঠনকল করা শিখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বেস ইনক্রিজ করার এই টিপসটা আপনাদেরকে ফলো করতে হবেই এবারে ওম উচ্চারণ করাটার মধ্যেও কিন্তু বিশাল ব্যাপার আছে রিজেন হচ্ছে আমরা ওম অনেক রকমভাবে উচ্চারণ করতে পারি কিন্তু ওম উচ্চারণ করলেই কি আমাদের গলার বেস বাড়বে সেটা কিন্তু না ওম উচ্চারণ করার মধ্যেও দুটো টিপস আমি আপনাদেরকে বলে দেবো একটা হচ্ছে উইদাউট প্রেশার আর একটা হচ্ছে উইথ প্রেশার প্রেশার সহকারে আর একটা হচ্ছে প্রেশার ছাড়াই নর্মাল ওম যেটা আমরা করি সেটা হচ্ছে উইদাউট প্রেশার আর যেটা প্রেশার দিয়ে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এবার চলে আসি এক্সাম্পলের দিকে মানে হচ্ছে ওম এর এক্সাম্পল ওম যেটা করবো আমরা তার এক্সাম্পলটা ঠিক আছে উইদাউট প্রেশার ও बार विथ प्रेशर प्रेशर दिए তো এবার হয়তো আপনারা ডিফারেন্টটা বুঝতে পারলেন যে ওম উচ্চারণ করার মধ্যে পার্থক্যটা কোথায় একটা হচ্ছে উইথ প্রেশার যেটা হচ্ছে ও আর একটা হচ্ছে উইদাউট প্রেশার প্রেশার ছাড়াই ও তো আপনাদেরকে ফার্স্ট কি করতে হবে যেটা উইদাউট প্রেশার আছে সেটাই বেশিরভাগ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে কারণ আপনারা বিগিনার্স তো আপনাদেরকে শিখতে হলে ফার্স্ট আগে উইদাউট প্রেশার যেটা আছে সেটাকে আগে বেশি করে প্র্যাকটিস করে নিয়ে তারপর আপনাদেরকে নামতে হবে উইথ প্রেশারে প্রেশার দিয়ে গলাটার গলার মধ্যে প্রেশার দিয়ে আপনাদেরকে ওম উচ্চারণ করতে হবে তারপর চলে আসি এবার সেকেন্ড টিপসের দিকে আমাদের সেকেন্ড টিপসটি হচ্ছে শর্ট ডায়লগ চুজ। এর আগের ভিডিওটিতে মনে হচ্ছে হাউ টু ডু মিমিক্রি আপনারা যদি মিমিক্রি শিখতে চান তাহলে সেই ভিডিওটি ফার্স্ট দেখবেন যে মিমিক্রি কিভাবে করে তো সেই ভিডিওটিতে আমি এই শর্ট ডায়লগ চুজ এই টিপসটার বিষয়বস্তু নিয়ে অনেক কিছু বলেছি তো আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি তাহলে আপনি দেখতে পারেন আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি এই ভিডিওটি শেষে সেই ভিডিওটিতে ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারবেন তো যাই হোক ফিরে আসি এই টিপসে তো আপনাদেরকে কি করতে হবে আমরেশপুরি স্যারের দু থেকে তিন লাইনের মধ্যে শর্ট একটি ডায়লগ চুজ করতে হবে সেই ডায়লগটাকে চুজ করার পর আপনাকে খুব সুন্দর করে সেই ডায়লগটাকে লিখতে হবে এবার আপনাকে সেই ডায়লগটাকে লেখার পর আপনাকে সেই ডায়লগটাকে মুখস্থ করতে হবে এবার আপনার যখন সেই ডায়লগটা মুখস্থ করা হয়ে যাবে তখন সেই ডায়লগটা আপনাকে উইথ প্রেশার একটা বললাম উইদাউট প্রেশার একটা বললাম উইথ প্রেশার উইথ প্রেশারে সেই ডায়লগটাকে আপনাকে এবার বলতে হবে তো ধরুন ডায়লগ হচ্ছে সোম সোম সাবু শাশা ডং কভি রং নেহি হোতা তো আমি দু লাইনের মধ্যেও এই ছোট্ট একটা ডায়লগ তুলেছি জাস্ট স্বরূপ এবারে এই ডায়লগটায় আপনাদেরকে বলতে হবে উইথ প্রেশারে প্রেশার সহকারে সেই ডায়লগটাকে আপনাকে বলার চেষ্টা করতে হবে তো আপনারা প্র্যাকটিস করুন বলার প্র্যাকটিস করুন নইলে আমি করে দেখাচ্ছি এইভাবে সোম শো साबु सा ड कभी रौ नहीं होता शो शो शाबु शों कभी रौ नहीं होता থার্ড টিপস হচ্ছে আমাদের ভয়েস কোয়ালিটি ক্যাচড আপনাকে আমরেশপুরির সেই সিলেক্ট করা ডায়লগটাকে আপনাকে বারবার শুনতে হবে আর শুনে আপনাকে রিয়েলাইজ করতে হবে আপনাকে ক্যাচ করতে হবে আপনাকে ধরার ক্ষমতাটা রাখতে হবে যে আমরেশপুরী স্যার কোথায় হাই গলায় কথা বলছে কোথায় লো গলায় কথা বলছে কোথায় কখন কিভাবে কিভাবে কথাগুলো বলছে তার গলার বেসটা কখন কোথায় কীরকম হচ্ছে সেটা আপনাকে ধরার চেষ্টা করতে হবে আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে লিসিনিং আপনাকে কিন্তু ভালো করে শুনতে হবে তার গলার ভয়েসটা আমি তো জাস্ট টিপস দিলাম যে আপনাদেরকে ওমের উচ্চারণ করে গলার বেসটাকে বাড়িয়ে নিতে হবে এবার আপনাকে ধরে নিতে হবে যে কোথায় কিভাবে কথা বলে হাসলে কিভাবে কথা বলে সে রাগলে কিভাবে কথা বলে সেগুলো এক্সপ্রেশনগুলো এক্সপ্রেশনগুলো আপনাদেরকে নিজেদেরকেই বুঝতে হবে যে কোথায় কীরকম করে এক্সপ্রেশনগুলো দিচ্ছে से भावे अपना प्रैक्टिस करबें अरे भाई, अरे टोंग कभी रोंग नहीं होता अरे भाई, अरे टोंग कभी रोंग नहीं होता शोम, शोम, शाबो शा शा अरे भाई, अरे टोंग कभी रोंग नहीं होता আর এইটা যদি আপনারা একবার ধরতে পারেন যে কোথায় কিভাবে সে গলার বেসগুলো দিচ্ছে কিভাবে সে কথাগুলো বলছে এটা যদি আপনারা একবার ভালো করে ক্যাচ করতে পারেন ভয়েস কোয়ালিটি যদি আপনারা একবার ভালো করে ক্যাচ করতে পারেন তাহলে আপনি যে কারোর কণ্ঠনকল করতে পারবেন যে কারোর কণ্ঠনকল আপনি শিখতে পারবেন খুব সহজেই খুব ইজিলি শো শ তো এটাই হচ্ছে যে আপনাদেরকে ভয়েসটাকে ভালো করে ক্যাচ করার ক্ষমতাটা আপনার মধ্যে যেন থাকে তো শেষ হয়ে গেল আমার তিনটে টিপস আমার যতটুকু জানা ছিল আমি যতটুকু রিয়েলাইজ করেছি আমার নিজের লাইফে কারণ আমিও মিমিক্রি করি মোটামুটি করি ছোটো খাটো একটা মিমিক্রি আর্টিস্ট তো যতটুকু করি আমি যতটুকু জানি যতটুকু আরও বিভিন্ন বন্ধুরা আছে যারা মিমিক্রি করেন তাদের কাছ থেকে যতটুকু জিনিস শিখতে পেরেছি সেই জিনিসগুলোই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে একটু হলেও মজা দিয়েছে একটু হলেও আপনাদেরকে ভালো লেগেছে কারণ আজকের এই ভিডিওটি বানাতে গিয়ে আমিও ভীষণ মজা করেছি তো একটা কথা পরবর্তী ভিডিওটা আপনারা কিন্তু দেখতে একদম ভুলবেন না কারণ পরের দিন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কণ্ঠ নকল করে দেখাতে চলেছি আমার এই চ্যানেলটিতে তো পরের দিন আমি যে ভিডিওটা নিয়ে আসবো আপনাদের জন্য সেই ভিডিওটাতে থাকবে যজ্ঞবান্ধারের কণ্ঠনকল তারপর থাকবে কালিয়ার কণ্ঠনকল তারপর থাকবে মোগলে মানে হচ্ছে জঙ্গল বুক কার্টুন আপনারা হয়তো দেখেন সেই জঙ্গল বুকে শের খান নামে একটা শের আছে তো সেই শেরের কণ্ঠটা আমিও সেটা নকল করে দেখাবো পরবর্তী ভিডিওতে তো আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন আর এখনও পর্যন্ত যদি আপনারা আমার এই চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা সেই বেল আইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব আমার এই চ্যানেলে সব কিছু নোটিফিকেশান আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে আর আপনি দ্রুত গতিতে ভিজিট করে আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখতে পারবেন তো বন্ধুরা চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যগ গুবন্দর মস্ত সঙ্গে বাই বাই লাভ ইউ অল